তো আমরা আগের ক্লাসে দেখছিলাম কিভাবে আমাদের প্রজেক্ট গুলা আমাদের সুডো কোডের মাধ্যমে জিনিসটা সাজানো যায়, অথবা আমরা দেখছিলাম এক কথায় আমরা থিওরিটা পড়ছিলাম যে আসলে কাজটা টোটালি আমরা কি করব, আমরা আমাদের ডিভাইসের সাথে আমরা কাজটা কিভাবে করব, কিভাবে প্রকাশ করব। তো এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো আজকে আমরা দেখব ঠিক সেম জিনিসটা কিভাবে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব। যেমন আমাদের যে ডিভাইস গুলো ছিল আর কি, বা আমাদের যে প্ল্যান গুলো ছিল যে 10টা প্রজেক্ট এরিয়া, তো আমরা যে সেটা শুধুমাত্র থিওরির মাধ্যমে শিখবো এমন কিন্তু না। এটা কিন্তু আমাদের পরবর্তী স্টেপে এই সেম জিনিসটাই আমরা একটা ডিভাইস এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করব, এবং ইমপ্লিমেন্ট করে ঠিকই আমাদের বাসার মধ্যে সেটা প্লেস করব। তো আমরা আজকে এটাই শিখবো আসলে কাজটা কিভাবে। তো আগের অ্যাসাইনমেন্ট সম্ভবত আপনারা জমা দিচ্ছেন, যাই হোক এগুলো নিয়ে আমরা একদম লাস্টে কথা বলবো। আমরা ডিরেক্টলি আমাদের ক্লাস শুরু করি। তো আমরা গত ক্লাসে শিখছিলাম সুডো কোড পর্যন্ত, যেখানে আমাদের প্রজেক্টটা এই টাইপের কিছু সিনট্যাক্স এর মাধ্যমে বলেন, স্টেটমেন্ট বলেন, এগুলোর মাধ্যমে কিভাবে প্রজেক্টটা সাজানো যায়, এটাই আমরা আগের ক্লাসে শিখছিলাম। আমরা আজকে শিখবো কিভাবে সেম জিনিসটাকে একটা হার্ডওয়্যার ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা যায়। তো আমরা এটা শিখলেই এরপর আমাদের ইনস্ট্রুমেন্ট পাঠানো হবে, আর সেই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়েই আমরা আমাদের যে আইডিয়াটা সেটা আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবো। এখন আসি এই ডায়াগ্রামটা কি দেখেন, আমাদের টোটাল জিনিসটা কিন্তু এই টাইপের এই জিনিসগুলোর উপরে নির্ভর করে। আমরা আগের ক্লাসে কিন্তু আমরা বলছিলাম যে প্রত্যেকটা জিনিস কিন্তু তিনটা স্টেপ থাকে, কি ইনপুট, প্রসেস এবং আউটপুট। আর সম্ভবত আমি গত ক্লাসে একটা এক্সাম্পল হয়তো দিছিলাম যে ধরেন একটা ফ্যানের সুইচ কিভাবে কাজ করে। যেমন আমরা যাই ফ্যানটাকে অন করি, অন করার পর ফ্যানের সুইচটা বুঝতে পারে যে আমাকে অন করা হয়েছে, সে তারপর এই আমাদের ফ্যানকে সিগন্যাল দেয়, ফ্যানটা তারপর চালু হয়। তো ঠিক সেম ভাবে এখানেও কিন্তু কাজটা হচ্ছে। তো এখান থেকে আমরা সুইচের মাধ্যমে এখানে আমরা ইনপুট দিলাম, ধরে নিলাম আমরা ওখানে প্র্যাকটিক্যাল যে এক্সাম্পলটা সেটা এখানে বলতেছি। তো আমরা সুইচের মাধ্যমে আমরা বলে দিলাম যে আমার এখন গরম লাগতেছে, তার মানে কি আমাদের ফ্যান অন করতে হবে। তো ইন্টারনালি সে বুঝতে পারে, সুইচ নিজে বুঝতে পারে, সে নিজেকে অন করে দেয়। যখন আমরা অন করি তখন এখানে ভিতরের প্রসেসটা তখন অন হয়ে যায়, আর অন হলে তখন এরপর আউটপুট হিসেবে আমরা ফ্যান থেকে বাতাসটা পাই। এখন এই প্র্যাকটিক্যাল যত আইডিয়া আছে ঠিক সেম আইডিয়াটাকে আমরা এখানের মধ্যে ডেভেলপ করব। কিভাবে, আমাদের প্রত্যেকের কাছে যে হার্ডওয়্যার গুলো দেয়া হবে, এখানে একটা প্রসেসর একটা বোর্ড থাকবে, আমরা বোর্ডটা পরে দেখবো একটু পর, আমরা জাস্ট এতটুকু বুঝি যে এখানে একটা প্রসেসর বোর্ড থাকবে, ইজিয়ার টাইপের একটা বোর্ড, যাই হোক এটা আমরা দেখবো সামনে। এই এই বোর্ডটার মধ্যে দেখেন এই বোর্ডটা কি প্রসেসর, আর প্রসেসর মানে হচ্ছে কি সে চিন্তা করবে, সে নিজে চিন্তা করে সে তারপর ডিসিশন নিবে। এখন সে যে কি চিন্তা করবে, তাকে কি বলা হবে বা কি করতে বলা হবে, এই জিনিসগুলো তো আমাদের ইনপুট হিসেবে দেওয়া লাগবে। তাহলে ইনপুট হিসেবে কে দিবে, সেন্সর গুলো। আমরা আগেই শিখছিলাম সেন্সরের কাজ কি, সে বাহ্যিক জিনিসগুলো দেখে সে নিজে বুঝতে পারে যে কেউ একজন আসছে, অথবা এ লাইট আসছে, অথবা এই টাইপের কিছু যে কোনো কিছু সে সেন্স করতে পারে, একটা ওয়াচম্যানের মতো সে সেন্স করতে পারে। সেন্স করে এরপর পরবর্তী স্টেপের মধ্যে যায় যে বলে যে এখন বর্তমানে রোদ আসছে, তার মানে আমার লাইট অফ করতে হবে, এই টাইপের জিনিসগুলো সে বুঝতে পারে। তো সে বুঝতে পেরে এই কথাটা আমাদের এই প্রসেসকে জানায়, এই প্রসেসর তারপর পরবর্তী কাজগুলো করে। আমরা যদিও বা এর পরবর্তী স্টেপের মধ্যে আমরা কি কি হয় এই জিনিসটা জানবো, তবে এই স্লাইডের মধ্যে আমরা এতটুকু বুঝি যে আমাদের এখানে থাকবে একটা প্রসেসর যে আমাদের কাজটা করবে, আর কাজটা করতে করার জন্য কি কাজ করবে এই জিনিসটা তো তাকে বলা দরকার, সে বলার কাজটা করে সেন্সর। আর এই ডিসিশন সবসময় দুইটা হবে, একটা হচ্ছে হ্যাঁ, অন্যটা হচ্ছে না। এই ডিসিশনের মাধ্যমে আমরা পরবর্তী আমাদের কাজটা করব, কাজটা কি হবে সেটা আমরা পরবর্তী বলবো। তাহলে এটা হচ্ছে ইনপুট, এটা প্রসেস এবং এটা আউটপুট। আর আমরা জানি প্রত্যেকটা ইলেকট্রনিক্স জিনিসকে চালানোর জন্য তার একটা পাওয়ার লাগে, আর সে পাওয়ারটাই আমরা এখানে দিব। আমরা দিব হচ্ছে আমাদের যে সার্কিটটা দেওয়া হবে সেটা আমরা মোবাইলের যে মাইক্রো ইউএসবি চার্জার বা অ্যাডাপ্টার, ওই অ্যাডাপ্টার দিয়ে আমরা এখানে পাওয়ারটা দিব। আমরা আসি আমরা একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পলের মধ্যে আসি। যেমন প্রথম এক্সাম্পল হিসেবে আমরা যেটা বলতে মানে বলবো সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে কিন্তু বলছিলাম যে আমরা একটা প্রজেক্ট বানাবো, সেটার নাম কি অটোমেটিক স্ট্রেট ল্যাম্প, যেটার কাজ কি ছিল আমরা অলরেডি সুডো কোডের মাধ্যমে কিন্তু আমরা দেখছিলাম গত ক্লাসের মধ্যে, এবং অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছিল আপনাদের আইডিয়ার উপর বেস করে। তো ঠিক সেম সুডো কোডটাই কিন্তু আমরা এখানের মধ্যে ইমপ্লিমেন্ট করবো।
তো এটা এটা তো আমরা শিখছিলাম কেন, আমাদের লজিকটা বিল্ড আপ করার জন্য যে কিভাবে কাজ করে। আর বর্তমানে আমাদের এই লজিকটাই আমরা আমাদের প্র্যাকটিক্যালি আমাদের ডিভাইসের মধ্যে কানেকশনের মাধ্যমে আমরা কাজটা করব, এই জিনিসটা আমরা এক করতে বানাবো সার্কিটটা। আসি আমরা কিভাবে কাজ করবো, তাহলে আমরা প্রজেক্টটা আরেকবার যদি একটু থিঙ্কিং করি, তাহলে আমাদের প্রজেক্ট কি ছিল, অটোমেটিক স্ট্রেট ল্যাম্প, যার কাজটা হচ্ছে যখনই সূর্যের আলো থাকবে তখন রোডের লাইট গুলা বন্ধ হয়ে যাবে, আর যখন আলো চলে যাবে মানে রাত হবে যেমন বর্তমানে রাত, এই অবস্থায় লাইটটা জ্বলে উঠবে। তো আমরা আগের মধ্যে আসি, তাহলে আমাদের ছোট করতে কি ছিল, আমরা ইফ এর মধ্যে আমরা সেন্সরটা দিছিলাম, তাহলে সেন্সর ভ্যালু যদি 1 হয় তখন আমাদের ল্যাম্পটা অফ অন হয়ে সরি ল্যাম্পটা অফ হয়ে যাবে। তাহলে সেন্সর ভ্যালু কখন 1 হবে, যখন দিন থাকবে, তাহলে দিনের বেলায় লাইটটা বন্ধ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে সেন্সর ভ্যালু 1 না হলে না তখন আর কি আসে, 0, তাহলে তখন 0 বেলায় তখন কি হয়ে যাবে, এটা চালু হয়ে যাবে, তার মানে রাত্রে বেলায় এটা অন হয়ে যাবে। সেম কাজটা এখন আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব একটু ভালো মতো বুঝবেন, আমাদের এটার উপর কিন্তু কোশ্চেন থাকবে। আচ্ছা আসি প্রথমত, তাহলে এখানে যে ইনপুটের পার্টটা ছিল আমাদের ইফ এর মধ্যে, কিন্তু আমাদের ইনপুটের পার্টটা ছিল যেখানে সেন্সরটা কানেক্ট করছে না, এটা আমরা এপাশে কানেক্ট করব। দেখেন এখানে কিন্তু আপনাদের একটাই জায়গা, টোটাল কয়টা পোর্ট এখানে বলি, এই প্রসেসরটার লাগানোর মতো জায়গা হচ্ছে মোট 4টা, এখানে একটা, এখানে একটা পোর্ট, এখানে একটা পোর্ট, এবং এখানে একটা পোর্ট। এটা তো কনস্ট্যান্ট পাওয়ার দেয়াই লাগবে, এটা এটা তো কনস্ট্যান্ট বাধ্যতামূলক, এটাটা বাদ দিলাম। এরপর এখানে লাগাবো হচ্ছে কি, আমাদের সেন্সরটা, যে সেন্সরটা আমরা ইউজ করতেছি এই সেন্সরটা আমরা এখানে কানেক্ট করবো, এবং পরবর্তীতে গিয়ে তার দুইটা কিন্তু স্টেপ আছে। একটা হচ্ছে যেমন এখানে আপনি চিন্তা করেন, ধরেন এটা হচ্ছে একটা একটা ওয়ার্কশপ বা এরকম টাইপের কিছু একটা বলতে পারেন, যে ওয়ার্কশপ বা কোন একটা ফ্যাক্টরি টাইপের। তো এখানে ফ্যাক্টরি বা আপনি গেট গেটও বলতে পারেন, ধরেন এটা হচ্ছে হ্যাঁ এর গেট আর এটা হচ্ছে না এর গেট। তো আমাদের প্রসেসরটা সে দুইভাবে কাজ করে, এখানে দুইটা মানুষ সে বসিয়ে রাখছে, এখানে একজনকে বসিয়ে রাখছে এবং এখানে একজনকে বসিয়ে রাখছে। তো যখন সেন্সর সেন্সর মানে আমাদের সেন্সর থেকে যখন সিগন্যালটা আসবে, তো সিগন্যাল কয় টাইপের আসবে আমরা জানি, দুই টাইপের, কি কি, 0 অথবা 1। সেন্সর যখন 0 আসে তখন সে এই পাশের মানুষটাকে বলে যে আমি 0 পাইছি, তুমি 0 জিনিসটা অন করে দাও, এখানে যাই লাগানো থাকবে তুমি সেটা অন করে দাও। কখন, যখন সে 0 দিবে, এ এ যখন কাজ করবে এ তখন কাজটা বন্ধ থাকবে। এটা আপনি জিনিসটা এমন ভাবে বলতে পারেন যে ধরেন বিভিন্ন বিভিন্ন ফ্যাক্টরিতে বলেন বা বিভিন্ন ইয়াতে, তখন মানে দুই টাইপের ধরেন ওয়ার্কার আছে, একজন হচ্ছে কি দিনে কাজ করে, একজন হচ্ছে রাতে কাজ করে, তারা দুজনে কিন্তু সেম টাইমে কাজ করে না। তো এখানে ক্ষেত্রে সেম, এখানে দুইজন ওয়ার্কার বা দুইজন মানুষ আছে, এখানে একজন এবং এখানে একজন, তারা দুজন থেকে দুজন কিন্তু একসাথে কাজ করে না, যে কোনো একজনই কাজ করে। তো আমরা তো জানি আমাদের লাইসেন্সর একই টাইমের মধ্যে 0 এবং 1 একসাথে দিতে পারবে না, তো 0 এবং 1 একসাথে দিতে না পারার কারণে সে যে কোনো একটা দিবে, ধরেন এখন বর্তমানে রাত, তাহলে লাইসেন্সর কি দিচ্ছে, 0। তাহলে 0 দিলে সে এখানের মধ্যে কি বলবে, তুমি আমার এই জিনিসটা অন করে দাও, তখন এখানের মধ্যে যাই লাগানো থাকবে, তাহলে এখন ল্যাম্প জ্বালানো আছে, তার মানে কি ল্যাম্পটা সে অন করে দিবে। আচ্ছা রাতের বেলা গেল তাহলে লাইটটা জ্বলতেছে, দিনের বেলা কি হবে, তাহলে দিনের বেলা কি থাকবে, তাহলে আমাদের লাইসেন্সরের ভ্যালুটা তখন 1 হয়ে যাবে। তাহলে লাইসেন্সরের ভ্যালু 1 থাকা মানে হচ্ছে কি, সে তখন একে আর বলবে না, সে বলবে একে যে তুমি আমার 1 এর কাজটা করে দাও, তাহলে সে তখন 1 এরটার কাজটা করবে। কিন্তু 1 এ কি কিছু লাগানো আছে, নাই, 1 এ কিন্তু কিছু লাগানো নেই, তার মানে 1 থাকা অবস্থায় কোনো চেঞ্জ এখানে আসবে না, যেহেতু 0 থেকে আমি ল্যাম্পটা অন করছি, তার মানে সেন্সর ভ্যালু যখনই 0 আসবে তখনই ল্যাম্পটা অন হয়ে যাবে। আপনাদের এখানের মধ্যে কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রেজ করবেন এই পার্টটার মধ্যে জাস্ট। আচ্ছা আচ্ছা আমি একজনকে আনমিউট করতেছি, নাজমুল হাসান, নাজমুল হাসান বলবেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ আসসালাম। আচ্ছা ভাই, আমরা এটাকে মানে প্রসেসরে কিভাবে ইয়ে করব, এই ছোট কোডটাকে প্রসেসরের মাধ্যমে?
আচ্ছা, আমরা কিন্তু মানে সুডো কোড মানে হচ্ছে যে আমরা এই কোডটাকে যে আমরা প্রসেস করতে দিব এমন কিন্তু না, আমরা সুডো কোডের মাধ্যমে কিন্তু জাস্ট লজিকটা শিখছিলাম। দেখেন আমরা কিন্তু সেম লজিকটাই কিন্তু আমরা এই জিনিসগুলো লাগানোর মাধ্যমে কিন্তু এই লজিকটা বিল্ড আপ করছি। যেমন আমাদের প্রশ্ন কি ছিল যে লাইট সেন্সর ওয়ান থাকলে তখনই লাইটটা বন্ধ থাকবে আর না হলে লাইটটা জ্বলবে, এখানে কিন্তু আমরা দেখেন কানেকশনের মাধ্যমে কিন্তু আমরা সেম কাজটাই করছি। যে লাইট সেন্সর দেখেন ল্যাম্পটা কখন অন হচ্ছে, যখন লাইট সেন্সরের ভ্যালু জিরো থাকতেছে। জিরো থাকা মানে হচ্ছে কি, রাতের বেলা, রাতের বেলা সে লাইটটা জোর জ্বলবে, কিন্তু দিনের বেলায় হচ্ছে কিন্তু কি হচ্ছে না। তো এই সেম সুডো কোডটা কিন্তু আমরা জাস্ট এই জিনিসগুলো বসানোর মাধ্যমে কিন্তু এটা প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করছি। এটা কিন্তু কোডটা এখানে যে লোড করছি বা দিছি এমন কিন্তু কিছু না। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে মোহাম্মদ রাফি। হ্যাঁ আমাদের ইনপুটের সাথে সবসময় কমিউনিকেশন করবে। তো যখন দেখবেন যে ভোর হচ্ছে, ভোর হয়েছে বা সকাল হয়েছে, তখন কিন্তু সেন্সরের ভ্যালু তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল জিরো, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ান হয়ে যাবে। তখন কিন্তু সে বলবে যে তুমি তোমার কাজ করতেছিলে, জিরো যে কাজ করতেছিলে তুমি তোমার কাজ রাখো ওখানের মধ্যে, ওইটা বাদ। এখন এখন সে কাজ করবে ওয়ানে, তখন সে এখান থেকে এখানে চলে আসবে, তাহলে এখানে কাজটা করবে। তাহলে এখানে কাজ করা মানে হচ্ছে কি, এর কাজটা বন্ধ থাকবে, তার মানে তখন লাইট বন্ধ থাকবে। যাই হোক, আপনার আনসার হয়তো পাইছেন। এরপর হচ্ছে হারুনুর রশিদ। জি ভাইয়া, এ হচ্ছে এই এই দুইটা কি সূত্র, তাই না? না, এখানে কোনো সূত্র নাই। এটা এটা কি ফর্মুলা? আচ্ছা, আপনি কি গত মানে এই এত কাজটা করছিলেন ছোট বড়ের কাজটা? জি, দেখেন আমাদের সুডো কোডটা কিন্তু আমরা শিখছিলাম এটার জন্য যে আমাদের প্রজেক্টের লজিক কিভাবে বিল্ড আপ করা যায়। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, সম্ভবত আপনার নেটওয়ার্ক প্রবলেম। আমি নেক্সট আমি কন্টিনিউ করতেছি, আপনার কোশ্চেন থাকলে এটা লাস্টে জানাবো। আচ্ছা, তাহলে এটাই ছিল প্রথমত আমাদের যে প্রথম পার্টটা। এরপর ঠিক সেম ভাবে আমরা যদি অটোমেটিক থিফ ডিটেক্টরটা করি, তো এখানে কিন্তু ঠিক সেম ভাবে কাজটা করবে। যেমন আমাদের অটোমেটিক থিফ ডিটেক্টর কখন কাজ করে, তাহলে যখন কোনো একটা মানুষ আসবে, আর কোনো একটা মানুষ আসা মানে হচ্ছে কি আমাদের মোশন সেন্সরটা ওয়ান থাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি আমরা ওয়ানের জন্যই কাজটা করব। ওয়ান যখন থাকবে তখনই আমরা বাজারটাকে অন করবো, জাস্ট এটা বুঝবো যে আমরা কার জন্য বাজারটা চালাচ্ছি। তো দেখেন তো মোশন সেন্সর, তো সে তো জিরো বা ওয়ান যে কোনো কিছু একটা দিবে। তাহলে জিরো বা যে কোনো কিছু একটা দেওয়ার পর আমরা যার জন্য কাজটা করবো জাস্ট তার পাশে বাজারটা লাগিয়ে দিবে, জাস্ট এতটুকু কাজ। আমাদের বাজারের কিন্তু কতগুলো তার থাকবে, কেবল থাকবে, এই কেবলটা জাস্ট এখানে পোর্টের মধ্যে লাগিয়ে দিবে। তার মানে হচ্ছে কি মোশন সেন্সর যখন ওয়ান হবে তখন বাজারটা অন হবে, আর যখন ওয়ান থাকবে না মানে জিরো থাকবে, নর্মাল থাকবে, তখন এটা কিছু কিছুই হবে না, মানে হচ্ছে কি তখন এটা অফ থাকবে। জাস্ট কাজ এটা। আর আমি আপনাদের এটা আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখানে কিন্তু পোর্ট আছে, এখানে একটা পোর্ট থাকবে এবং এখানে একটা পোর্ট থাকবে। প্রত্যেক পোর্টের মধ্যে কিন্তু আমরা আমাদের ডিভাইস গুলো লাগাতে পারবো। যেমন এটা হচ্ছে বাজার, বাজারের যে ডিভাইসটা, তারপর হচ্ছে এখানে একটা বাজার, এখানে কি একটা পোর্ট থাকবে। আপনি যদি এখানে কিছু একটা লাগাতে চান যে জিরোর জন্য তখন অন্য কাজ করবে, লাইট জ্বলবে তখন একটা লাগাতে পারেন। আচ্ছা, যাই হোক, আমাদের কিন্তু ক্লাস আরো কিন্তু অনেক লম্বা, এই জন্য আমরা আমাদের পরের ইয়াটার মধ্যে আসতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অটোমেটিক থিফ ডিটেক্টর। যাই হোক, এর পরেরটা আসি। এখানে কিন্তু দুইটা কাজ একসাথে, আমরা কিন্তু আগে করছিলাম কি সিঙ্গেল কাজ, এখন এখানে কিন্তু ডাবল কাজ, এখানে থিফ ডিটেক্টরও এবং লাইটার আসি। এবার এটা কিভাবে কাজ করে, তাহলে আমরা নাম শুনেই বুঝতে পারতেছি যে এই কাজটা করার জন্য এমনভাবে কাজটা করতে হবে যে যখন কোন একটা মানুষ আসবে সঙ্গে সঙ্গে লাইটও চলবে
এবং সাউন্ডও বাজবে। তো সেই কাজটা আমরা অলরেডি আমরা শিখছিলাম গত ক্লাসে। তো কাজটি কিভাবে করবো? কাজটি করবো এটার জন্য যে মোশন সেন্সর অলওয়েজ সে কি কোন একটা মানুষ বা কোন একটা অবজেক্ট যখনই আসবে মানে সেটার জন্য কি করে, সে আমাদেরকে আমাদের এটা সিগন্যাল দেয়। সিগন্যাল বলতে সে হয় জিরো দিবে তাহলে না হলে ওয়ান দিবে। তাহলে যেহেতু কোন একটা অবজেক্ট আসবে বা মানুষ আসবে এটার জন্য তখন সে ওয়ান দিবে। তো সে ওয়ান দিলে আমরা ওয়ানের জন্য কাজটা করবো। তাহলে ওয়ানের জন্য কি করবো? তাহলে ওয়ান যখন হবে তখন আমাদের সাউন্ডটা বাজবে এবং লাইটটা জ্বলবে, আর যদি না হয় তখন এই সব জিনিস বন্ধ থাকবে। এখন এই কাজটা কিভাবে আমরা দেখি, দেখেন একটু আগে যখন আমরা আগের কাজটা করছিলাম, আমরা আগে করছিলাম অটোমেটিক থিফ ডিটেক্টর, তখন এই মোশন সেন্সর ভ্যালু ওয়ান করলে আমরা ওয়ানের জায়গায় জাস্ট বাজারটা লাগিয়ে দিলাম, কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন ঠিক সেম ভাবে একটু চিন্তা করেন তো, আমরা যদি এই বাজারের সাথে যদি একটা লাইটও লাগিয়ে দিতে পারি, এই সেম কাজে কিন্তু দুইটাই হচ্ছে। যখন কোন একটা মানুষ আসছে তার মানে সে ওয়ানের কাজটা করবে, আর ওয়ানের কাজটা করা মানে হচ্ছে কি বাজারের সাথে এবার তুমি এবার আপনি যাই যাই কানেক্ট করেন, এটা আপনি বাজার দিলেন, লাইট দিলেন, ফ্যান দিলেন, যাই দিলেন, সে সবগুলো কিন্তু একসাথে চলা শুরু করবে। তার মানে আমাদের পরের প্রজেক্টের মধ্যে জাস্ট এটাই শুধু তফাৎ যে আমরা প্রথমে এখানে বাজার লাগিয়েছিলাম, এখন জাস্ট বাজারের সাথে একটা ল্যাম্প লাগিয়ে দিলাম, আগেরটাই সেম কাজই এখানে থাকবে। আচ্ছা আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি, এরপর আসি, এরপর এরপর হচ্ছে কি অটোমেটিক মর্নিং ওয়ান মানে মর্নিং অ্যালার্ম অ্যান্ড কি নাইট লাইট। আচ্ছা এখানে কাজটা এভাবে করতেছে যে যখন দিন থাকবে বা সকাল হবে তখন এখানে আমাদের বাজারটা বাজারটা বাজিয়ে আমাদের সাউন্ড শুনিয়ে বলবে যে বর্তমানে এখন সকাল, ঘুম থেকে উঠতে হবে, এই টাইপের কিছু। তাহলে সে ইন্টারাপ্ট করতেছে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, আমি এখানে এডমিন হিসেবে আছি, এখানে চ্যাটের মধ্যে উল্টাপাল্টা যদি আপনারা কমেন্ট করছেন বললাম না, ক্লাসে আছেন ক্লাসে মনোযোগ দিন, এখানে ট্রেনার যারা আছে ভলান্টিয়ার যারা আছে তারা অনেক পরিশ্রম করছে আপনাদের জন্য, আপনারা এখানে এসে একে এক একজনের সাথে চ্যাটিং এর মধ্যে উল্টাপাল্টা কথাগুলো বলছেন, কি দরকার? ক্লাসে আসছেন একটু ক্লাসে মনোযোগ দিন, তাহলে ক্লাসে উপস্থিত থাকা দরকার কি? আমাদের এখানে অ্যাটেন্ডেন্সের চাইতে অ্যাসাইনমেন্টের গুরুত্ব বেশি, আপনি ঠিকঠাক মতো অ্যাসাইনমেন্ট যদি দিতে পারেন তাহলে সমস্যা নেই, কিন্তু ক্লাসে এসে ক্লাসে অন্যজনকে নয়েজ করার কোনো মানে হয় না। আপনাদের জন্য আমরা দেখ পর্যন্ত বন্ধ রাখি, কিন্তু যারা কিছু জিজ্ঞেসও করতে চায় তারাও করতে পারে না, শুধুমাত্র আপনাদের জন্য আমরা কিক আউট করতে বাধ্য হবো। যদি এরকম ওটা কথা কোনো কিছু চ্যাট করতে চান আমরা কিক আউট করতে বাধ্য হবো। অপু কন্টিনিউ করুন। আচ্ছা তাহলে আমাদের এখানের বর্তমান যে প্রজেক্টটা সেখানে কিন্তু জাস্ট আমরা জিনিসটাকে মিক্স আপ করছি, যেমন আমরা প্রজেক্টটা এমন করতে পারতাম যে যখন সকাল হয়েছে তখন অ্যালার্মটা বাজবে, তাহলে কাজটা কি হতো? যখন যখন আমাদের লাইট সেন্সরের ভ্যালু ওয়ান তখনই জাস্ট আমরা বাজারটাকে অন করে দিব, আর না হলে বাজারটা অফ করবো, জাস্ট এতটুকু হয়ে যেত। আপনি অলরেডি কাজটা করছেন পারেন। এখন এখানে জাস্ট আরেকটা জিনিস অ্যাড করবো যে নাইট লাইটটা, নাইট লাইটের কাজটা কিন্তু আপনারা করছেন, নাইট লাইট কোনটা করছিলেন? স্ট্রিট ল্যাম্পটা। তখন কি হতো, যখন দিনের বেলা তখন লাইট বন্ধ থাকবে, আর যখন রাতের বেলা তখন লাইটটা জ্বলে উঠবে। দেখেন সেম কাজটা, এই যে লাইট সেন্সর এটা যখন ওয়ান হবে তখন আমাদের ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে, মানে দিনের বেলা বন্ধ। ঠিক সেম ভাবে পাশে আমরা জাস্ট আরেকটা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যখন লাইট ল্যাম্প বন্ধ থাকবে তখন বাজারটা চলবে, সাউন্ডটা বাজবে, আর যখন মানে লাইট থাকবে না মানে আলো আলো থাকবে না বা অন্ধকার থাকবে তখন কি করবে, আমাদের ল্যাম্পটা জ্বলে যাবে বা অন হয়ে যাবে। তার মানে হচ্ছে কি আমাদের যে স্ট্রিট ল্যাম্পটা কাজ করতেছিল ঠিক সেম ভাবে এখানে জাস্ট এক্সট্রাক্ট করছে হচ্ছে আরেকটা ডিভাইস, আউটপুট ডিভাইস, জাস্ট বাজারটা তখন কি বন্ধ হয়ে যাবে। এখন আমরা আসি এটা কিভাবে কাজ করে, আপনাদের টোটাল যে কাজটা পরবর্তী আমাদের মানে যে প্রসেসটা আমি একটু করে দেখাই পরবর্তী, কিন্তু আমাদের এই কানেকশনের পার্টটা আছে, আপনাদের যে ডিভাইস গুলো দেওয়া হবে কানেকশন গুলো কিভাবে দিবেন, এই কানেকশন গুলোর জন্য কিন্তু আমাদের এই ডায়াগ্রামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই জন্য এটাতে একটু আপনারা মনোযোগ দিবেন, আসলে কাজটা কিভাবে হচ্ছে এটা বুঝতে পারলে বাকি সবগুলো বুঝতে পারবেন। আচ্ছা আসি, তাহলে কাজটা কি ছিল এখানে, কাজটা দুইটা, একটা হচ্ছে কি যখন সেন্সর ভ্যালু ওয়ান থাকবে তখন বাজারটাকে চালাতে হবে, অলরেডি আপনারা এটা শিখছেন। তাহলে কাজটা কিরকম, সেন্সর ভ্যালু ওয়ান তার মানে সে এখান থেকে তখন ওয়ান আসবে,
ওয়ান আসে মানে হচ্ছে কি, সে প্রসেসরকে বলে দিবে যে আমি ওয়ান পাইছি, ওয়ান পেলে প্রসেসর করবে কি, সে ওয়ান এর দিকে যাবে। ওয়ান কোন দিকে? এই যে উপরের দিকে ওয়ান, এই যে সিগন্যাল ইকুয়াল টু ওয়ান। ওয়ান এর পন্থে গিয়ে এখানে পাশাপাশি লাগানো যেটা যে ডিভাইসটা আছে সেটাকে তখন কি অন করে দিবেন। তাহলে এখানে বাজার লাগানো আছে, বাজার মানে হচ্ছে একটা স্পিকার টাইপের, একটা স্পিকারে বলতে পারে। তো তখন সে গিয়ে স্পিকারটাকে অন করে দিবে, শেষ। এই অবস্থায় দেখেন এর ফুল মানে এর ফুল মনোযোগ কিন্তু ওয়ান এর দিকে, তার মানে কি তখন জিরো তখন কাজ করবে না। তাহলে দেখেন ঠিক সেম টাইমে কিন্তু ল্যাম্প আমাদের কাজ করতেছে না, তখন দিনের বেলায়, তার মানে দিনের বেলা গিয়ে জাস্ট শুধুমাত্র আমাদের বাজারটাকে অন করতেছে। যেহেতু এটা অন, একই টাইমে তো দুইটা অন হয় না, তার মানে তখন আমাদের ল্যাম্পটা অফ থাকবে। এখন ধরেন রাত হয়েছে, রাত হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের যে সেন্সরটা তখন সেটা কিন্তু জিরো হয়ে যাবে। জিরো হওয়া মানে হচ্ছে সে আস্তে আস্তে গিয়ে প্রসেসরের জিরোর পার্টে যাবে। তাহলে জিরোর পার্ট কোনটা? জিরোর পার্ট হচ্ছে এটা, তার মানে এটাকে তখন অন করে দিবে। অন করে দেওয়া মানে হচ্ছে কি, যখন রাত তখন সে ল্যাম্পটাকে অন করে দিবে, লাইট জ্বালিয়ে দিবে। কিন্তু এই কাজ যখন এদিকে করতেছে, তার মানে আমরা জানি একই টাইমে দুই দিক দিয়ে কাজ হয় না, তার মানে হচ্ছে কি সে ওই টাইমে বাজারটা বন্ধ থাকবে। আমি জাস্ট এখান থেকে দুইটা কোশ্চেন নিব, যদি কোনো প্রবলেম থাকে একটু হ্যান্ডেল করবেন এই পার্টের মধ্যে। হ্যাঁ ইমন, আনমিউট করবেন ইমন। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে বাজারটাকে ওপেন করছি, এটা তো ওপেন হওয়ার পর এটা কি অটোমেটিক্যালি অফ হবে নাকি একদম মানে বিকাল পর্যন্ত বাজতে থাকবে যতক্ষণ পর্যন্ত আবার ল্যাম্প জিরো না হয়? আপাতত হ্যাঁ, এখানে ল্যাম্প জিরো না হওয়া পর্যন্ত, এটা একটা ডেমো হিসেবে দেখানো হচ্ছে, তো এখানে কোনো টাইমিং বা এরকম কিছু দেখানো হয়নি যে নির্দিষ্ট সময় পর অফ হয়ে যাবে, জাস্ট আমরা ডেমোটাই শিখাচ্ছি। তো এখানে আপাতত এই লজিক অনুসারে যতক্ষণ সে লাইট পাবে ততক্ষণ পর্যন্ত বাজারটা বাজতে থাকবে, আর লাইট না পেলে তখন ল্যাম্পটা অন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন নিব জাস্ট, সেটা হচ্ছে আসাদুজ্জামান। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আসসালাম। বাজারটা ওয়াপ করার জন্য কি টাইমিং এড করা যাবে কি প্রোগ্রামে? না, আমাদের আপাতত একটা ফুল জিনিসটা হচ্ছে ফিক্সড কিছু নিয়ম কানুনের মধ্যে বলা যায়, আমরা এখানে কোনো টাইম এড করতে পারবো না, কোনো এক্সট্রা কিছু এড করতে পারবো, জাস্ট এটা শুধু চেক করবে জিরো নাকি ওয়ান সেটার উপর বেস করে কাজটা করানো, এতটুকু। জি আচ্ছা ভাইয়া, আপনি যে টাইমিং এর কথা তো বলতেছেন এটা কিন্তু আমাদের পরবর্তী টেস্টে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের তাহলে এতটুকু পর্যন্ত কিন্তু আমরা ডাবল আউটপুট দিয়ে আমরা কাজটা করছি, কিভাবে একই সিগন্যালের মাধ্যমে দুইটা জিনিস একসাথে চালানো যায়, অথবা একই সিগন্যালের মাধ্যমে একই সাথে যেকোনো একটা চলবে, হয় বাজার চলবে না হলে ল্যাম্প চলবে, এই কাজটা আমরা শিখে ফেলছি। এখন আসি, আমরা যে এই কাজটা শিখলাম আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবো। তো ইমপ্লিমেন্ট করার জন্য এখন আসি আমাদের হার্ডওয়্যার ডিভাইসটা। আচ্ছা, আপনাদের প্রত্যেকের কাছে